মাসুদ ভাই, আপনার জনপ্রিয় গান মেলায় যাইরে, এই গানের পেছনের গল্পটা যদি একটু শেয়ার করতেন। বছরজন পেরিয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধের পর, তখন আমরা সাফিনরা আমরা তো তখন হোটেলে গান করি, তখন আমরা 31st ডিসেম্বরটা, এখন বাংলাদেশে তো বিশাল বড় একটা আয়োজন, তখন তো 31st মানে আমাদের হোটেলে বন্ধ, কারণ আমাদের হোটেলে শো করতে 2টা 3টা বাজতো, তারপর হয়তো 2-1টা পরিচিত জায়গায় পার্টির শেষের দিকে আমরা হাজির হতাম এবং খুঁজতে হতো কার বাসায় পার্টি, কার বাসায় পার্টি হচ্ছে। আর পার্টি বলতে আমরাই করতাম, আমাদের আমাদের গানের সাথেই লোকজন ওখানে সবাই আসতো। আমি আস্তে আস্তে বোধ করা শুরু করলাম যে না, পয়লা বৈশাখের যে বিষয়টা এটা এত সিরিয়াস কেন, এটা তো নববর্ষের দিন, কেন মানুষ হাসবে না, কেন মানুষ আনন্দ করবে, এবং যারা গান করছে তা কিন্তু খুব সিরিয়াস, কারো ভিতরে কোনো উৎসবের আনন্দটা যে তা মানুষের মনের ভিতরে থাকবে এটা কিন্তু আমাকে খুব নাড়া দিত। আচ্ছা, তো সে থেকেই কিন্তু এই গান লেখা শুরু, যে এমন একটা গান হবে যে মানুষের উৎসব মুখর হবে এবং ইচ্ছে হলে নাচবে, ইচ্ছে হলে গাইবে, কারণ পয়লা বৈশাখ তো মন মন খারাপ, সাউন্ডটা শুনেই তো নাচ, মানুষ যেন বুঝতে পারে যে একটা নববর্ষ হচ্ছে, নববর্ষ মানে একটা নতুন দিন, নতুন দিন নতুন বছর। তো এই বেসিসেই আর কি গানটার লেখা শুরু, এবং এই গানটার ভিতরে মানে অনেক অনেক কারণে এটা এখনো জনপ্রিয় বা পপুলার বা হিট করছে, এখনো পয়লা বৈশাখ আসলে এই গানটাই ছাড়া হয়। তো এখানে আমি বেসিক্যালি কম্পোজার বা লিরিসিস্ট হিসেবে আমার মাথায় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অনেকে জানে না, আমি মনে করছি যে এই গানের সার্থকতার পিছনে আমার গাওয়া কম্পোজ করা এগুলো ইমেটেরিয়াল, কিন্তু মূল কারণটা যে কারণে মানুষ আকৃষ্ট হচ্ছে, এখানে প্রথমে আপনাকে 4টা 5টা সেন্স তো আমাদের, 5টা ইন্দ্রিয় 4টা ইন্দ্রিয় আপনাকে ইমিডিয়েটলি বাড়ি দেবে। প্রথম হলো সাউন্ডটা, ঢাক ঢোলের সাউন্ডটা, তারপরে গানের কথার ভিতরে আপনি পাচ্ছেন সুগন্ধি, বিদেশি সুগন্ধি মেখে আজ প্রেমের কথা বলা, এটা গন্ধ পাচ্ছেন আপনি, তারপরে পলাশ শিমুল গাছে লেগেছে আগুন, ফুল রং চোখে দেখতে পাচ্ছেন, যদিও আমার পরে এক বোটানিস্ট বন্ধু বলছে বৈশাখের সময় পলাশ শিমুল ফোটে না, এটা একটা প্রতীকী, অত হিসাব করিনি। আর বাসন্তী শাড়ি, বাসন্তী রং শাড়ি, তো মোটামুটি গানের কথাতে কথার ভিতরে আপনি সুর পাচ্ছেন, রিয়ে পাচ্ছেন, ছাড়া রং পাচ্ছেন, গন্ধ পাচ্ছেন এবং কিছু ইমেজারি আপনি পাচ্ছেন। তো একটা বন্ধু পরে বলল যে সাথে কটকটিটা দিয়ে দিলে খাওয়ার টেস্টটা পাওয়া যায়, তোমার চটপটি দিয়ে দিলে। তো আমি মনে করি যে গানটার সাকসেস বা যে কারণে মানুষ এখনও সেটাকে সাকসেসফুল মনে করে সেটার কাছে অনেক উপাদান পেতে এই এই চারটা, এবং এই চারটা একসাথে কিন্তু আমাদের পঞ্চম বা ষষ্ঠীয় ইন্দ্রিয় জাগ্রত করে, আমি জাগ্রত করে। আমরা যদি অনুরোধ করি দুই লাইন এই গানটা আপনার কাছ থেকে যদি শুনি, আমাদের মানে ছোটবেলা থেকে আসলে শুনে শুনেই তো আমরা বড় হয়েছি, বাংলার ইতিহাসের সাথে সামনাসামনি শোনার যে সৌভাগ্য হবে এটা কখনো কল্পনা করি না। আমি খুব বিব্রত হই, কারণ আমি আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনি মানে ভাই লেখার সময় মাকসুদুলক যে আমি আজকে একটি গান লিখছি এটা এত কোনো বছর এইভাবে এই সংস্কৃতির বা ঐতিহ্যের একটি অংশ হবে এইভাবে চিন্তা ভাবনা করি, কিন্তু গানটা আমি করি, আমার ভালো লেগেছে, ভালো লেগেছে, আমার মনে কথাগুলো বলতে পেরেছি, এবং সবচেয়ে বড় প্রতিবাদ একটা প্রতিবাদ ছিল গানটার ভিতরে যে এই এই যে বৈশাখ নিয়ে একটা রক্ষণশীল চিন্তা, যে কোনো রক্ষণশীলতার বিরুদ্ধে সাফিন খুব ভালো জানে আমার থেকে, মানে আমি প্রচুর লড়েছি, তো এটা এই গানটার ভিতরে এক ধরনের প্রতিবাদ কিন্তু ছিল 90 দশকে। এখন তো এই গানটা মানে আমাদের পয়লা বৈশাখটাকে আমরা সবচেয়ে বেশি মানে উৎসব মুখর দিন মনে করি। দুই লাইন, লেগেছে বাঙালির ঘরে ঘরে কি মাতন দোলা, লেগেছে সুরেরই তালে তালে হৃদয় মাতন দোলা, বছর ঘুরে এলো আর এক প্রভাতি ফিরে এলো সুরের মঞ্জুরি, পলা শিমুল গাছে লেগেছে আগুন এ বুঝি বৈশাখ এলেই শুনি, খালি করে তো মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, ইত্যাদি 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 ছিল না, বাসন্তী রং ছিল।